সাভারের আশুলিয়া থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত 49 বস্তা ত্রাণ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের দুইটি কক্ষ থেকে বৃহস্পতিবার এসব জব্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক। এলাকাবাসীরা অভিযোগ করেন, সরকারি এসব ত্রাণ সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের কোনো গুদাম না থাকায় ত্রাণ সংরক্ষণ ও বিতরণে স্কুলের দুটি কক্ষ ব্যবহার করে থাকি। 49 জন ব্যক্তির লিস্ট করা হলেও তারা সময়মতো ত্রাণ নিতে আসায় সেগুলো রয়ে গেছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমারা নিপা ঘটনার সত্যতা নিশ্চিত করে এ তদন্তের আশ্বাস দেন।